একতরফা নির্বাচন করতে মরিয়া সরকার এমন অভিযোগ করে নির্বাচনের তফসিল বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এদিকে কাল থেকে দেশব্যাপী ফের 48 ঘন্টার অবরোধ শুরু হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে। ইমরুল আহসানের রিপোর্ট। এক দফা দাবি আদায়ে বুধবার থেকে পঞ্চম ধাপের অবরোধ শুরু হচ্ছে বিএনপি ও তাদের সাথে যুগপথ আন্দোলনরত দলগুলোর ডাকে। সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। অবরোধ শান্তিপূর্ণ হবে জানিয়ে তা সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এই অবরোধ গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার পক্ষে, স্বচ্ছ ভোট এবং অবাধ নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে, যেটি আজ দীর্ঘদিন ধরে ছিনিয়ে নেওয়া হয়েছে জনগণের কাছ থেকে, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই অবরোধ কর্মসূচি। এটি গণতান্ত্রিক সংগ্রামের একটি অংশ। সকলে এই অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করলেন। নির্বাচনের তফসিল বন্ধের আহ্বান জানান রিজভী আহমেদ। জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাইতারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই তফসিল নাটক বন্ধ করো, আগে পদত্যাগ করো, কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন, এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করো। এদিকে 17 দিন পেরিয়ে গেলেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলেনি এখনো। যদিও কার্যালয়ের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড, পুলিশও অবস্থান নিয়েছে কার্যালয় থেকে কিছুটা দূরে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?